হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউজকার বনানী ব্লগের এ কার্ড সেন্টারের পক্ষ থেকে আমি সুমন আবারও আন্তরিকভাবে ধন্যবাদ। বন্ধুরা, আমরা মূলত এই ব্লগে নূতন ও পুরাতন গাড়ি রিভিউ করার চেষ্টা করি, আর সেই সুবাদে আপনাদের জন্য আজকে নিয়ে আসছিলাম ভক্সওয়াগান ব্র্যান্ডের ভক্সওয়ান টোরেট এই মডেলটি। বন্ধুরা, এই গাড়িটিতে রয়েছে 3000 সিসি বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। বন্ধুরা, এই গাড়িটির মডেল ইয়ার 2011 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2011, তার মানে গাড়িটি ব্র্যান্ড নিউ এসেছে। বন্ধুরা, এই গাড়িটিতে রয়েছে 3000 সিসি ডিজেল চালিত ইঞ্জিন। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওটি রিভিউ করি এবং ভিডিও শেষে আমি বলে দিব এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে এবং এই গাড়িটির প্রাইস কী। তো চলুন বন্ধুরা, এই গাড়িটি আমরা রিভিউ করি। তো বন্ধুরা, চলুন আমরা গাড়িটি রিভিউ করি। আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছিলাম, আমি আগেও বলেছি, এই গাড়িটি ভক্সওয়াগান ব্র্যান্ডের টোরেট মডেলের এই গাড়িটি। বন্ধুরা, এই গাড়িটিতে রয়েছে ডিজেল চালিত 3000 সিসি বিশিষ্ট ইঞ্জিন এবং টার্বো সিস্টেম ইঞ্জিন। তো বন্ধুরা, চলুন আমরা গাড়িটির সামনের প্লেসগুলো দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এই গাড়িটি রয়েছে আপনার হেডলাইটটি দেখতে পাচ্ছেন, আপনারা অরিজিনাল হেডলাইট এবং ভক্সওয়াগান এই কোম্পানির যে ব্যাকলাইট, ভিতরে যে লাইটগুলো রয়েছে, ভিতরে যে বিটগুলো রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। সামনের এটা দেখানোর চেষ্টা করব। আপনি এটার হেডলাইট প্লাস ফগ লাইট দুইটাই রয়েছে। বন্ধুরা, ভক্সওয়াগান গাড়ির ব্যাপারে আসলে বলার কিছু না, এটা একটা লাক্সারি গাড়ি। তো এই ব্যাপারে আপনারা তো সবাই জানেনই, তো তারপরেও আমরা আজকে আমাদের এক্সক্লুসিভ কালেকশনের ভিতরে একটি গাড়ি ভক্সওয়াগান আমরা দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভক্সওয়াগানের অরিজিনাল হুল সহজের চাকাটা। আপনারা দেখতে পাচ্ছেন, চাকার কন্ডিশনটা অনেক বেটার রয়েছে। আপনারা চাইলে এই চাকা দিয়ে আরও প্রায় 30-40 হাজার মাইলেজ আপনারা ইউজ করতে পারবেন। এবং কোন ব্র্যান্ডের চাকাটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এসইউভির একটা চাকা। তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করব। পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন, এবার আমরা ব্যাক সাইডটা দেখি একটু। বন্ধুরা, এই গাড়িটিতে রয়েছে V6 ইঞ্জিন, আপনি টিউরি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিজেল চালিত ইঞ্জিন। বন্ধুরা, আমি আগে বলেছি ভক্সওয়াগান ব্র্যান্ডের টোরেট মডেলের এই গাড়িটি, এবং এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের স্টিকার দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবার আমার গাড়ির ভিতরের অংশটা দেখি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লাক্সারি ব্র্যান্ড এবং লাক্সারি একটা স্পেজে আপনার ভালো একটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, আমাদের ইউজকার বনানি এই ব্লগে মূলত যেসব লাক্সারি গাড়িগুলো আছে সেগুলো রিভিউ করার চেষ্টা করবো এবং আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন আশা করি। তো আপনারা দেখতেছেন ভিতরে যে ইন্টেরিয়রটা, একটা লাক্সারি কালার এবং এর সম্পূর্ণ লেদারের সিট, এবং শুধু লেদার বললেই নয়, এটা অনেক হাই কোয়ালিটির লেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই গাড়িটি একটি জার্মানি গাড়ি, আপনারা জানেন ভক্সওয়াগান ব্র্যান্ডের জার্মানি গাড়ি। এই গাড়িটিতে কত অপশন রয়েছে, আসলে অপশনগুলো আমরা প্রপারলি ইউজও করতে পারি না, এবং বাংলাদেশে আসলে এত পরিমাণ অপশনের গাড়ি খুব কমই আসে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মিটারগুলো এবং সামনে যে স্টারিং হুইলটা রয়েছে, স্টারিং হুইলটা, এর ভিতরে ক্রস কন্ট্রোল, এসি কন্ট্রোল, আদারওয়াইজ অনেক ফাংশন রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা পিছনের সিটটা একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, পিছনের সিটটা দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন
একটু ধৈর্য ধরে, পিছনে একটা লাক্সারি সিট, আপনি অনায়াসে এখানে 3 থেকে 4 জন লোক বসতে পারে এবং অনেক স্পেস। এবং বন্ধুরা, এই গাড়িটিতে পিছনে এসি কন্ট্রোলটা রয়েছে, আপনি এসি পিছন থেকে পিছনে বসে এসে এসি কন্ট্রোল করতে পারবেন। জি, তো চলুন বন্ধুরা, এবার আমরা গাড়িটির পিছনে অপশনটা দেখানোর চেষ্টা করি। তো পিছনটা আপনি ব্যাগ ডালাতে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনায়াসে 4-5টা লাকেজ ইউজ করা যাবে। আর বন্ধুর, লাক্সারি গাড়ি, বুঝতেই পারছেন এটা ভিতরের কন্ডিশনটা। এবং সবচেয়ে বড় কথা হলো একটা অরিজিনাল কালারের গাড়ি, আর বাংলাদেশে এইসব গাড়ি অনেক খুব কমই আসেছে। তো বন্ধুরা আপনি দেখেন, এ বন্ধুরা ভিতরে আপনারা স্পেয়ার চাকাগুলো দেখানোর চেষ্টা করব। এটা অরিজিনাল চাকা, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভক্সওয়াগন ব্র্যান্ডের যে স্পেয়ার চাকাটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে কন্ডিশনটা আপনারা দেখে বুঝতে পারছেন একটা লাক্সারি গাড়ি। বন্ধুরা, এই গাড়িটা এত ইউজ হয় নাই, বুঝতে পারছেন এই গাড়িটা কত ইউজ হয়েছে, সেটা জার্মানি একটা গাড়ি। তো চলুন বন্ধুরা, এই গাড়িটি কোথায় পাওয়া যাবে এবং কি দাম আমরা আপনাদেরকে বলবো, চলুন বন্ধুরা। বন্ধুরা, এতক্ষণ আমাদের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এই গাড়িটি এবার কোথায় পাওয়া যাবে। বন্ধুরা, আমাদের এই গাড়িটি বনানী ইউজ কার ব্লগের একটি শোরুম, এ অ্যান্ড এ কার সেন্টার, যেটি বনানীতে অবস্থিত। আমাদের শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার, প্লট নাম্বার 7, রোড 2/3, এবং এটি বনানীতে অবস্থিত। বন্ধুরা, আমাদের শোরুমে রয়েছে আপনাদের জন্য একটি অফার, এক্সচেঞ্জ অফার। বন্ধুরা, আপনারা জানেন আমাদের শোরুমে যে গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে আপনার ব্যবহৃত গাড়ি এক্সচেঞ্জ করে আমাদের এই গাড়িটি আপনি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা ব্যাপারে আমরা নিশ্চিত করি সর্বদা, আপনার গাড়ি নেওয়ার আগে আপনি যে কোনো হেলথ সেন্টারে আমাদের গাড়িগুলো চেক করে নেবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ইউজ কার ব্লগের এই চ্যানেলটিতে যাবেন, চ্যানেলটি গিয়ে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আপনার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই গাড়িটির বিস্তারিত আরও জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে এই গাড়ির সম্পর্কে সব কিছু দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা আমাদের এই গাড়ি সম্পর্কে আরও ডিটেল জানার জন্য আমাদেরকে ফোন করবেন এবং আসবেন। বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি সুমন বনানী ইউজ কারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।